আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো আপনি আইডিওগ্রাম এবং চ্যাট জিপিটির সাহায্যে কীভাবে টি শার্ট ডিজাইন জেনারেট করতে পারেন আইডিওগ্রাম দিয়ে। আমাদের এই পুরো ভিডিও সিরিজটা যেটা আছে বা ভিডিও প্লেলিস্ট যেটা আছে সেটার মধ্যে কিন্তু এআই রিলেটেড টি শার্ট ডিজাইন নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে। আপনারা যদি এইগুলো নিয়ে বিস্তারিত আইডিয়া পেতে চান তাহলে একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস দেখার অনুরোধ করব প্লে লিস্টটা থেকে। ওকে, আমাদের কিন্তু এটা নিয়ে সম্পূর্ণ একটা প্লে লিস্ট আছে এবং আমি চেষ্টা করব এই প্লে লিস্টের মধ্যে 100+ ভিডিও আপলোড করার জন্য। সো কথা না বাড়িয়ে আমরা টি শার্ট ডিজাইন প্রসেসিংয়ে চলে আসি। টি শার্ট ডিজাইনগুলো কীভাবে চ্যাট জিপিটি এবং আইডিওগ্রাম এআই এর সাহায্যে আমরা জেনারেট করতে পারবো সেই বিষয়গুলো আজকে দেখবো। ওকে, তো এখান থেকে দেখেন, আমি এখান থেকে চ্যাট জিপিটিতে আসলাম। আসার পর এখানে কিন্তু লিখে দিয়েছি রাইট ফর আইডিওগ্রাম এআই প্রম্পট অ্যাবাউট ক্রিসমাস টি শার্ট ডিজাইন উইথ ডগ। মানে কি, চারটা এই আইডিওগ্রাম এআই প্রম্পট লিখে দিতে বলেছি চ্যাট জিপিটিকে ক্রিসমাস টি শার্ট ডিজাইনের মতন করে এবং সাথে আমাদের টপিকটা কি ডগ নিয়ে। ওকে ওকে, তো এখান থেকে দেখেন প্রথম যে প্রম্পটটা আছে এটা দিয়ে আমি একটা টি শার্ট ডিজাইন জেনারেট করার চেষ্টা করবো। জাস্ট কপি করলাম পুরো প্রম্পটটাকে, এখান থেকে এটার মধ্যে আইডিওগ্রাম এসে পেস্ট করে দিব। এখান থেকে আমরা স্টাইল হিসেবে সিলেক্ট করবো পোস্টার, এখান থেকে আরেকটা স্টাইল হিসেবে সিলেক্ট করব ইলাস্ট্রেশন, আর একটা স্টাইল হিসেবে সিলেক্ট করতে পারি ভাইব্রেন্ট। এটা না ইউজ করলেও কোনো সমস্যা নেই, বাট জাস্ট ভাইব্রেন্ট আমি ইউজ করলাম। করার পর জাস্ট জেনারেটে ক্লিক করে দিই, আমাদের ফাইল সাইজ থাকবে 1:1। ওকে, সো এখান থেকে জাস্ট দেখি এখান থেকে প্রসেসিং হবে। ওকে, দেখেন জেনারেশন প্রসেসিং হচ্ছে। আইডিওগ্রাম কিন্তু জোস একটা ওয়েবসাইট, আপনি ফ্রিতে খুব সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন জেনারেট করে ফেলতে পারবেন। জাস্ট দেখেন এখানে কত সুন্দর টি শার্ট ডিজাইন কিন্তু তার জেনারেট করে দিয়েছে, জাস্ট ফ্যান্টাস্টিক। আপনি যদি একটা কাজ করেন, এই এখান থেকে যদি একটা টি শার্ট ডিজাইন আপনার পছন্দ না হয় তাহলে আপনি কিন্তু আবার জাস্ট জেনারেটে ক্লিক করলে দেখেন সে কিন্তু 20 সেকেন্ডের মতন ওয়েট করতে বলছে এবং 20 সেকেন্ড পর আপনি আবার সার্চ করতে পারবেন এখানে এবং এটা কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। এখান থেকে দেখি আমরা কিছুক্ষণ ওয়েট করে এখান থেকে এগুলো কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। যেমন দেখেন এখান থেকে এই ডিজাইনটাও ফ্যান্টাস্টিক একটা ডিজাইন, এটাও খুব সুন্দর একটা ডিজাইন, এটাও খুব সুন্দর একটা ডিজাইন, এটাও ফ্যান্টাস্টিক একটা ডিজাইন, রাইট? সো এরকম টাইপের টি শার্ট ডিজাইনগুলো কিন্তু আমরা আইডিওগ্রাম দিয়ে খুব সহজেই জেনারেট করে ফেলতে পারছি, রাইট? এবং এই ডিজাইনটাকে আমরা জাস্ট ডাউনলোড করব কি হবে, জাস্ট ডিজাইনটার মধ্যে সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেব। জাস্ট দেখেন ডিজাইনটা কিন্তু মাত্র 114 KB। ওকে, দেখেন ডিজাইনটা কিন্তু মাত্র 114 KB, আমি জাস্ট পূর্বের ডিজাইনগুলোকে কেটে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু মাত্র 114 KB, বাট 113 KB 14 KB-কে যদি আমি ইলাস্ট্রেটরে এনে ভেক্টর করতে চাই ইমেজ স্ট্রেচিং অপশন থেকে তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে না। তাহলে এই ডিজাইনটাকে আমাদের কি করতে হবে, আপ স্কেল করতে হবে। সো আপ স্কেল করার জন্য আরেকটা ওয়েবসাইট আছে যেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে টিনি ওয়াও। এখান থেকে আমরা কি করব, জাস্ট টিনি ওয়াও আমি একটা ক্লিক করে দিই। এই ওয়েবসাইটটা একটা জোস একটা ওয়েবসাইট, এখানে আপনি ফ্রিতে অনেক কিছু করতে পারবেন, এভরিথিং। এই একটা ওয়েবসাইটের মধ্যে যদি আপনি আসেন আপনার আর অন্য কোথাও যেতে হবে না, কোনো ফাইল থেকে যে কোনো ধরনের ফাইলটাই প্রসেসিং নিয়ে। জোস একটা ওয়েবসাইট হচ্ছে টিনি ওয়াও। এখান থেকে আমরা জাস্ট কী করবো, ইমেজ টুলে চলে আসব। ইমেজ টুলে আসার পর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন রাইট সাইডে, আপ স্কেল ইমেজ। আপ স্কেল ইমেজ আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপলোড ফ্রম পিসি অর মোবাইল আমরা জাস্ট এটা থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিয়ে দিব। ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। এখান থেকে আমরা ইনক্রিজ 4x করে দিব, এখান থেকে আপ স্কেলে ক্লিক করে দিব। তাহলে কি হবে একটু দেখি আমরা ওয়েট করে। এখান থেকে এই ডিজাইনটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর কিন্তু এই ডিজাইনটা আপ স্কেল হয়ে যাবে এবং আমাদের ফাইলটার সাইজ ছিল কত আমরা সেটা আর একটু দেখে আসি। মাত্র 113 KB ছিল, যেটাকে ফ্যাক্টর করলে কিন্তু সমস্যা হতো। আমরা জাস্ট এখান থেকে দেখেন ফাইলটা প্রসেসিং হয়ে গেছে, জাস্ট সেভ টু ডিভাইস করে দিব। করে দেওয়ার পর জাস্ট দেখি এটার ফাইলটা কত সাইজ হয়েছে, দেখেন 1.3 MB প্লাস হয়েছে, রাইট? এটা দেখেন 1.3 MB। এবং এই এই ডিজাইনটাকে যদি এবার আপনি ভেক্টরাইজ করেন vectorizer.ai দিয়ে তাহলে কিন্তু এটা কোনো প্রকার সমস্যা হবে না, ডিজাইনটা কিন্তু স্মুথলি ভেক্টর হবে। সো এখান থেকে দেখেন আমরা এরকম টাইপের ডিজাইন জেনারেট করলাম আইডিওগ্রাম দিয়ে। এটা এটাকে কীভাবে আপ স্কেল করবো সেটাও দেখলাম। এবার আমরা কাজ করি, এখন তো 4টা আছে, তাহলে আমরা এখান থেকে আরেকটা প্রম্পট লিখে সার্চ করে দেখি সে কী টাইপের ডিজাইন দেয়। সবগুলো প্রম্পট দিয়ে যে একদম ভালো ডিজাইন দিবে ব্যাপারটা এরকমও না, আপনাকে জাস্ট ট্রাই করতে হবে। ওকে, জাস্ট এবার এটার মধ্যে পোস্টার দিয়ে দিই, আমি এখান থেকে ইলাস্ট্রেশনটা দিয়ে দিই, আর কোনো কিছু দেবো না। এখান থেকে আমরা সাইজটা হিসেবে রাখছি 1:1।
জাস্ট দিয়ে জেনারেট ক্লিক করে দিলাম এবং জেনারেশন প্রসেসিং হচ্ছে। এখান থেকে দেখি অল্প কিছুক্ষণের জন্য প্রসেসিং হচ্ছে, সেই এতক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। এবং এটা দিয়ে কিন্তু ফ্রিতে আপনি খুব ভালো সুন্দর সুন্দর ডিজাইন জেনারেট করতে পারবেন। জাস্ট দেখেন কত সুন্দর করে টি শার্ট ডিজাইনের ভেক্টর কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিয়েছে, রাইট? ফ্যান্টাস্টিক ভেক্টর, রাইট? এবং দেখি এখান থেকে, দেখেন এই জেনারেটটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট দেখি এখান থেকে পারফেক্ট একটা জেনারেট হয়েছে। এখান থেকে জাস্ট এটা দেখি, এটাও কিন্তু পারফেক্ট, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট। সো এরকম করে কিন্তু আপনি আইডিওগ্রাম দিয়ে খুব সুন্দর করে টি শার্ট ডিজাইন জেনারেট করে ফেলতে পারবেন। এবার জাস্ট আমি একটা কাজ করি, নিচের প্রম্পটটা দিয়ে আমি একটা সার্চ করব। জাস্ট এখান থেকে দেখি এটা, এটা দিয়ে জাস্ট এখান থেকে জাস্ট একটা কাজ করি, ক্রাফটে না দিয়ে জাস্ট দিয়ে দিই ক্রিয়েট, ক্রিয়েট। এবং এটার মধ্যে আমরা একটা কাজ করবো কি, পোস্টার ইলাস্ট্রেশন ভাইব্রেন্ট, আরেকটা দিয়ে দিই কি, আরেকটা 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 এখান থেকে জাস্ট দিয়ে দিই পেন্টিং না এনিমে টাইপের দিয়ে দিই। জাস্ট এটা দিয়ে জেনারেটে ক্লিক করে দিই। তাহলে এবার একটু ওয়েট করে দেখবো, এই প্রম্পটটা দিয়ে চ্যাট জিপিটি যে আমাদের চারটা প্রম্পট দিয়েলো, এই প্রম্পটটা দিয়ে সে কীরকম টাইপের ডিজাইন আমাদেরকে জেনারেট করে দিচ্ছে, রাইট? ওয়াও, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক ডিজাইন কিন্তু সে আমাদেরকে জেনারেট করে দিয়েছে, রাইট? যেমন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই কিউট একটা ডিজাইন, তাই না? অনেক কিউট একটা ডিজাইন, এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন। আমার থেকে সত্যি বলতে চারটা থেকে চারটা ডিজাইনই খুব ভালো লেগেছে, ওকে, টি শার্ট ডিজাইনের জন্য, যেটা খুব ফ্যান্টাস্টিক, ওকে। এবার আমরা আর একটা কাজ করি, নিচের প্রম্পটটা দিয়ে একটা সার্চ করে দেখবো। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে সার্চ করার আগে। জাস্ট এবার দেখি এটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক সেমটাই থাকলো, জাস্ট জেনারেট টাইম ক্লিক করে দিই, ওকে। সো দেখি এখান থেকে সে আমাকে এই প্রম্পটার বিনিময়ে সে আমাকে কি টাইপের ডিজাইন করে দেয় সেটা একটু দেখি এখান থেকে। ওয়াও ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক কিন্তু। যেমন দেখেন CHRIST, এখানে একটা বানানে স্পেলিংয়ে ভুল করেছে, বা যারা ইলাস্ট্রেটরে কিন্তু এক্সপার্ট তারা কিন্তু এটা খুব অনায়াসে ঠিক করে নিতে পারবেন। এবং এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা ডিজাইন হয়েছে, তাই না, টি শার্টের? এবং দেখেন এটাও কিন্তু ফ্যান্টাস্টিক একটা ডিজাইন, এটাও ফ্যান্টাস্টিক। দেখেন টেক্সটটা কত সুন্দর করে তৈরি করে দিয়েছে তারা, তাই না? টেক্সটটা ফ্যান্টাস্টিক ছিল, রাইট? এইটা এইটাও কিন্তু সুন্দর ছিল মোটামুটি, বাট এটা থেকে এইটা আমার কাছে এবং এইটা আমার কাছে পুরো ফ্যান্টাস্টিক লাগতেছে। এবং যারা হচ্ছে ওই যে বড় ওই জার্মান শেফার্ড টাইপের ডগগুলা যারা পালন করে তাদের কাছে কিন্তু এই ডিজাইনটা খুব ভালো সেল করতে পারবেন আপনারা, ওকে। সো আজকের টিউটোরিয়ালে এতটুকুই। সো আপনারা যারা টি শার্ট ডিজাইন নিয়ে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করতে যাচ্ছেন, আমি তাদেরকে ইনভাইট করব আমার এই টি শার্ট ডিজাইনের সিরিজটা আপনি চাইলে দেখতে পারেন। আমি জোর করছি না, আপনি চাইলে জাস্ট দেখতে পারেন, আপনার অনেকগুলো আইডিয়া হবে কীভাবে আপনি কী ডিজাইন জেনারেট করবেন। এবং এগুলো নিয়ে কিন্তু এই টি শার্ট ডিজাইনগুলো কিন্তু যখন আপনি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস আপলোড করবেন, আপলোড করার পর কিন্তু পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকের গ্রুপের মধ্যে টু মাচ লেভেলের মার্কেটিং করবেন, নাহলে কিন্তু এই ডিজাইনগুলো এত সহজে সেল হবে না নতুন অবস্থায়, ওকে। এগুলোকে টু মাচ লেভেলের মার্কেটিং করতে হবে। দেন হচ্ছে গিয়ে আবার হচ্ছে আপনার এখান থেকে ফেসবুকে পেড মার্কেটিং করতে হবে। সো আমি প্রথমে উৎসাহ করবো না পেড মার্কেটিং করার জন্য, আপনি প্রথমে 1 ইয়ারের মতন টার্গেট নেন, 1 ইয়ার যাবৎ ফ্রি মার্কেটিং করে দেখেন কতটুকু সেল আসে। যদি 1 ইয়ার থেকে 1 ইয়ার পরিশ্রম করার পর যদি এত আহামরি ভালো রেজাল্ট না আসে, তখন গিয়ে আপনি পেড মার্কেটিং করেন, কোনো সমস্যা নেই, বা শুরুতেই টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।